Padmavati. Bombe Motai. ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের একটি হচ্ছে মিউজিক এবং হচ্ছে আমাদের প্রথম একটি ব্ল্যাক ফটো প্রয়োজন হবে, আর যে টেম্পলেট লিঙ্কটা যেটা আমরা এখানে ইউজ করছি। ওকে, তো এই সকল কিছু আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে দেন। যে টেম্পলেট লিঙ্কটি দেওয়া আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার সামনে এরকম একটা ভিডিও চলে আসবে। দেন এখান থেকে ইউজ টেম্পলেট ইন ক্যাপকাটের উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো পরবর্তী স্টেপে। দেন পরবর্তী স্টেপে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা ইউজ স্ট্যাম্পেটে ক্লিক করব। স্ট্যাম্পে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড, যে ব্ল্যাক ফটো ফুললে এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ যেই ফটোতে আপনি ভিডিওটা মেক করতে চান। ওকে, তো এখান থেকে আপনি আপনার ফটোটিকে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তো প্রিভিউ অপশনে ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওর কিন্তু প্রিভিউটা এখানে দেখতে পারবো। ওকে, তো এরপর আমরা যেটা করবো, আমাদের যে ফটোটা আছে এটা কিন্তু মিডিয়ালে নেই। মিডিয়াল করার জন্য এখান থেকে হচ্ছে আমাদের ফটো দ্বারা টাচ দেবো, তারপর এডিটে দেন ক্রপ, তারপর আমরা যে সাইডে এটা ক্রপ করে নিতে চাই। ওকে, আমরা এটা এই পজিশনে রাখবো যাতে আমাদের ফটোটাকে ফুললে দেখা যায়। দেন আমরা কনফার্মে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো, তারপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক উপরে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা আমাদের ভিডিওটি এখানে 100% পর্যন্ত কাউন্টিং কিন্তু সেভ হয়ে যাবে। তো আমাদের সেভ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এবং হচ্ছে আমরা যে সাউন্ডটিকে অ্যাড করবো, এই সাউন্ডটিকে অ্যাড করার জন্য আমি যেটা বলছি, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আপনার সাউন্ডটিকে হচ্ছে ডাউনলোড করে রাখবেন। রাখার পর এখন হচ্ছে আমাদের ভিডিওটি কিন্তু প্রায় সেভ কমপ্লিট। দেন আমরা এখান থেকে টোটাল এটাকে ক্লোজ করে দিব। তো দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওকে, ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা এরকম অপশন হলে ডিসকার্ডে ক্লিক করবো, তারপর নিউ প্রজেক্ট, এরপর এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটিকে সিলেক্ট করবো। ওকে, এই মাত্র যেটাকে এক্সপোর্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডোবি ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে আমরা মূল ভিডিও দ্বারা টাচ দিব। দেওয়ার পর এখান থেকে ভলিউমটাকে আমরা ফুললি জিরো করে নিব। দেন টিক অপশনে ক্লিক করবো, তারপর একটা অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও, দেন হচ্ছে এক্সট্রাক্টেড, তারপর মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর অবশ্যই ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিতে হবে, তারপর এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে অবশ্যই হাই করে দিতে হবে 1080 রেখে। দেন ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের টিকটক ট্রেনিং ভিডিওগুলো মেকিং করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা যাচ্ছে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।